গত দেড় দশকে পুলিশ বিভাগের সবচেয়ে আলোচিত নাম মোহাম্মদ হারুনুর রশিদ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত এই কমিশনার ডিবি হারুন নামেই বেশি পরিচিত। আলোচিত সমালোচিত পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়াসহ অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে হারুনের জন্ম। ২০তম বিসিএস এর মাধ্যমে ২০০০ সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান তিনি। অভিযোগ রয়েছে, তার বাবা মোহাম্মদ হাদিস ভূঁইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে মারধর করে আলোচনায় আসেন তৎকালীন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা কুড়ান তিনি। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক পদোন্নতি পেয়ে পুলিশের প্রবল প্রতাপশালী কর্মকর্তা বনে যান হারুন। সোমবার সেই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছেন ওই বিএনপি নেতা। আজকের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন এবং তৎকালীন তেজগাঁও উপ সহকারী না কি ছিলেন বিপ্লব বড়ুয়া, বিপ্লব কুমার ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাহীগণকে নিয়ে আমাদেরকে বাধা দেয়, আপনারা সংসদ ভবন থেকে এক মিনিটও বের হতে পারবেন। কথা কাটাকাটি এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম, তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত। যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার দরকার। হারুন তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে শত কোটি টাকা ব্যয় করে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল একটি প্রমোদগার। স্থানীয়রা জানান এই রিসর্টে রয়েছে হেলিপ্যাড ও অত্যাধুনিক সুইমিং পুল। হেলিকপ্টারে ও বিলাসবহুল গাড়ি করে প্রতিদিনই রাজনৈতিক নেতা ও বিত্তশালীরা এখানে আসতেন। মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে ৪০ একরেরও বেশি জায়গা নিয়ে গড়ে তোলা হয় রিসর্টটি। অভিযোগ রয়েছে, রিসর্টটিতে হারুনের পরিবারের ৫ থেকে ৭ একর জায়গা রয়েছে, বাকি অন্তত ৩৫ একর জায়গা অন্যদের। প্রতারণা করে এসব জমি দখলে নেন হারুন। জায়গার মালিকদের কেউই পাননি প্রকৃত দাম। প্রেসিডেন্ট রিসর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হারুনের ছোট ভাই ডাক্তার শাহরিয়ার। সবাই সামান্য টাকা পেয়ে ভয় ও হুমকিতে জায়গা রেজিস্ট্রি করে দিয়েছেন। আবার অনেকেই জায়গার দাম না পাওয়ায় এখনও জমি রেজিস্ট্রি করে দেননি। এলাকাবাসী বলছেন, বিশেষ সুবিধা লাভের আশায় সাবেক ডিবি প্রধান রিসর্টের নাম দিয়েছেন প্রেসিডেন্ট রিসর্ট। এলাকায় সাবেক প্রেসিডেন্টের নাম ব্যবহারের ফলে নিজেদের তেমন উল্লেখযোগ্য পরিমাণ জায়গা না থাকলেও রিসর্টের জন্য জায়গা নিতে বেগ পেতে হয়নি তাকে। ডিবি প্রধান হিসেবে থাকাকালীন সময়ে তার অফিসে ভাতের হোটেল সহ নানা কর্ম ও অপতৎপরতা আজ সবার মুখে মুখে। বিশেষ করে শিক্ষার্থী আন্দোলনে ৬ সমন্বয়ককে তার কার্যালয়ে নিয়ে শারীরিক, মানসিক ও স্নায়বিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারের ঘটনাটি সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি সহ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপর গত ৩১ জুলাই তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনের দায়িত্ব দেওয়া হয়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না, ফলে অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।